আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। ভাই, আমি দীর্ঘকাল ভরবাস ছিলাম, দীর্ঘ 22 বছর ছিলাম। 22 বছর পরে আইসা তো আমি একটা খামার করছি। তো কাজকে সবাই ছোট মনে করবেন না, কাজ আমি করছি খামার, আমার মতন সবাই বুঝি এমন করে, তাইলে এটা লজ্জার কিছু না। লজ্জা কি পায়ে কী করবেন? আপনি মনে করতে পারেন যে বিদেশ থেকে, আমরা সৌদি আরব থেকে বা এই বাইরে থেকে আসা আমি মুরগির খামার করবো না, এটা না। আপনি যেই কোনো কাজ করেন, কাজ বলতে ওই কাজের কোনো ইয়া নাই, কে লজ্জা নাই, কে তো কাজ করতে পারেন। তো আমার মতন এই যে দেখেন, আমি একটা টাইগার মুরগি খামার দিছি, আমার মতন মাশাল্লাহ, আমি ডিমও বিক্রি করি, বাচ্চাও বিক্রি করি, তারপরে মাংসের জন্য মুরগিও বিক্রি করি। তো দেখেন আপনারা এই আমার মতন এমন বড় করেন না, বা ছোটো করে, আমি তো ছোটো হয়ে দিচ্ছি, তারপর আরও ছোটো করে আপনারা 50-100টা নিয়ে মূলত আপনারা কেরাই করেন। কেরাই করে দেখেন এক মাস ফাইল্লা, দেড় মাস ফাইল্লা, তারপরে বিক্রি করে কতটুক লাভজনক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলা আড়াইহাজার থানা খাটকান্দা ইউনিয়ন নয়াপাড়া গ্রামে। আমরা এই মুহূর্তে আছি রহমত আলী ভাইয়ের একটি টাইগার মুরগির খামারের সামনে। বাড়ির ছাদের উপরে ছোট্ট পরিসরে একটি চমৎকার মুরগির খামার গড়ে তুলেছেন রহমত আলী ভাই। রহমত আলী ভাই দীর্ঘ 22 বছর সৌদি আরবে কাটিয়ে বাংলাদেশে এসে এখন আত্মকর্মসংস্থান হিসেবে গড়ে তুলেছেন এই টাইগার মুরগি পালন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে টাইগার মুরগি ডিম এবং মাংসের জন্য লালন পালন করে তিনি লাভবান হয়েছেন। অনেক প্রবাসীরা আছেন যারা চিন্তা ভাবনা করেন যে বিদেশ থেকে এসে আমরা কী কাজ করব। আসলে কোনো কাজকে আমরা ছোট মনে করব না, তাহলে কিন্তু অনেকেই অনেক কাজ করে আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারে। তারই জ্বলন্ত উদাহরণ হচ্ছে রহমত আলী ভাই, যিনি 22 বছর প্রবাস জীবন কাটিয়েও বাংলাদেশে এসে এখন মুরগি পালন করছেন। আজকের এই পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রহমত আলী ভাইয়ের টাইগার মুরগি পালনের সফলতার গল্প। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমত আলী ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি, আরও বেশি ভালো লাগছে আপনার টাইগার মুরগির খামারে এসে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি বাড়ির ছাদে চমৎকার একটি টাইগার মুরগির খামার দিয়েছেন, দেখার জন্য চলে আসলাম আমরা। জি আলহামদুলিল্লাহ, দেখেন। আচ্ছা ভাই, আমাকে ফোনে বলছিলেন যে আপনি দীর্ঘ সময় প্রবাসে ছিলেন, কোন দেশে ছিলেন? সৌদি আরব ছিলাম। সৌদি আরবে কত বছর ছিলেন? 22 বছর ছিলাম। 22 বছর, ইনশাআল্লাহ 22 বছর। তো জীবনের অর্ধেক সময় তো কাটিয়ে দিলেন সৌদি আরবেই। হ্যাঁ, অর্ধেক সময় সৌদি আরবে গেছে। এই যে পরিবারের জন্য, পরিবারের সুখের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে প্রবাসীরা কিন্তু এভাবেই প্রবাস জীবন কাটিয়ে বাংলাদেশে এসে সর্বশেষ কী করবে সে চিন্তা নিয়ে মাথায় ঘুরে, কিন্তু আপনি তার ব্যতিক্রম, আলহামদুলিল্লাহ মুরগির খামার দিয়ে দিয়েছেন। জি, আমি বেশি দেখলাম যে মুরগির খামারটা টাইগার মুরগি একটু সুবিধাজনক, যার জন্যই আমি করছি এটা। আচ্ছা, বাংলাদেশে এসে এখন মুরগি পালন করছেন, বিষয়টা কেমন লাগে? বিষয়টা ইনশাল্লাহ ভালো। মুরগি ফার্ম করছি আমি, তো অবসর সময়টা নিতে পারবো না, যার জন্য ওই আমি অবসর সময়টা যখন কাটাইতে পারি ওই হিসাবে আমি মুরগিটি পালন করতেছি। তো আলাই দিলে ভালো, ইনকামও আসতেছে আমার, আবার সময়টাও যাইতেছে, মুরগিলে আনন্দ করতেছি, যাইতেছে সব কিছুই। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনি টাইগার মুরগি নেওয়ার কারণটা কী? টাইগার মুরগিটা মূলত এটা ওজনে বেশি, পরে একটা মুরগি একটা মোরগ প্রায় 4-5 কেজি হয়ে যাবে, তারপর আপনার দ্রুত এটা বাইরা যায়, এটা ডিমটাও বেশি টাকা বেচন যায়, বাচ্চারাও বেশি টাকা বেচন যায়, আবার মাংসের জন্য করলে সুবিধা, মাংসের জন্য করলে এক মাসে বা দেড় মাসে 1 কেজি আসা যায়। আচ্ছা, মাংসের জন্য করলে দ্রুত এই মাংসটা বিক্রি করে দেওয়া যায়। আচ্ছা, এক মাসে। আপনি ট্রেনিং নিয়েছেন খাবার করার আগে? ট্রেনিং আমি এমনি তো নেই নাকি, ইউটিউবে আপনাদের ইউটিউব দেখে প্রায় 2 বছর ধরে আমি এটাতে জড়িত আছি। 2 বছর ইউটিউবে দেখছি, দেখার পরও এই বাড়িতে দেখলাম যে না, আপনাদের ইউটিউবটা দেখলাম বেশিরভাগ পরবাস থেকে ওই, তো দেখে ওইটাই করলাম আর কি। আচ্ছা, ইউটিউবে ভিডিও দেখে এখন নিজেই খাওয়া শুরু করলাম। নিজে খাওয়া শুরু করলাম। আসলে ইউটিউবে যে প্রচার হয় মুরগি পালন করে লাভবান হওয়া যায়, বা
লাখ টাকা আয় করে মানুষ, এটা কি আসলে সম্ভব কিনা? লাখ টাকার স্বপ্ন আমি দেখি না ভাই সাহেব। আমি আপাতত আমার কিছু আইলে আলহামদুলিল্লাহ, যেন 5-10 হাজারটা 20 হাজারটা আইলে আলহামদুলিল্লাহ। লাখ টাকার স্বপ্নটা আমার ওই যে কয়েক লাখ টাকা 2 লাখ টাকা স্বপ্ন হয় দেখতে পারে, কিন্তু আমি ওইটা চাই না। আর আমি ওই দামে আমি বিক্রিও করি না, সব জায়গায় ছাড় দিয়া সব কিছু আমি কাজ করি। আচ্ছা, আমরা যে প্যানেলগুলো দেখতে পাচ্ছি এগুলো কেমন বয়স হয়েছে? এটার বয়স 7 মাস। 7 মাস ডিম পাড়া শুরু হয়েছে কত মাস বয়স থেকে? 4 মাস থেকে। 4 মাস থেকে? 4 মাস থেকে। এখন কেমন ডিম পাচ্ছেন? এখন 60% 60% ডিম। 60% ডিম সবাই তো বলে 70-75% পাওয়া সম্ভব না। আমি 70-75% পাই নাই, তারপরে 60% 65% 60-65 60-65। আচ্ছা মাশাল্লাহ। মুরগগুলোর ওজন কেমন রয়েছে? মুরগগুলোর ওজন 4.5 থেকে 5 কেজি। ওজনটা বেশি আছে আর কি, মুরগটি ওজন একটু বেশি আছে। টাইগার মুরগি পালনের কী কী সুবিধা রয়েছে আমাদেরকে বলেন। টাইগার মুরগিটা সুবিধা তো একটু ওই মানে সব ফেলতে সুবিধা, গন্ধ নায়িকা দেখছেন আমার এখানে গন্ধ নায়িকা। তারপরে হইলো আপনার 3 বেলা খানার দেয়, আর হলো আপনার সুবিধা হইলো দ্রুত ওজনটা বাড়তে আছে। ডিম দেওয়া এটা 25 টাকা ডিম, ডিমটার টাকাটাও বেশি। তারপর আপনার বাচ্চারাও একটু রেট বেশি পাওয়া যায়, যার জন্য সব ফিল্ডের সুবিধা এটা, বুঝছেন? আচ্ছা, সারাদিন এই খামারে কোন কোন ধরনের কাজগুলো করতে হয়? সারাদিন আমি সকালে ফজর নামাজ পড়া আইসা ওদের পানিটা পাত্রটা ধুইয়া পানি দিয়ে দেয় আর খাবার দিয়ে দিই, আর দুপুর টাইমে খানা দিয়ে দেই পানি দিয়ে দিই, বিকালে পানি দিয়ে দেয় খানা দেবে। সর্বনিম্ন 2.5 ঘন্টা লাগে আমার সারাদিনে। স্যার কোন ধরনের খাদ্য দিচ্ছেন? আমি লেলিয়ার ওয়ান দিচ্ছি। কত গ্রাম খাবার দিতে হয় প্রতিটা মুরগিকে? 115 গ্রাম 115 গ্রাম 115 গ্রাম। প্রচণ্ড গরম, কিন্তু আপনার এখানে বাতাস আসে যার কারণে দুর্গন্ধ হয় না এবং ঠান্ডাটাও লাগছে। গরমকালে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা মুরগি পালন করতে গিয়ে? গরমকালে একটু সমস্যা হয়, তারপরে আপনার ফ্যান থাকলে বাতাস থাকলে একটু সমস্যা হয় না, আর স্যালাইনটা খাওয়াই দিলে একটু সমস্যা হয় না, স্যালাইনটা খাওয়াই দিতে হয়। আপনি কি ডিম বিক্রি করছেন না বাচ্চা কোনটা? আমি দোনোটাই বিক্রি করি, ডিমও বিক্রি করি, বাচ্চা বিক্রি করি, হ্যাঁ বাচ্চা বিক্রি করি, ডিমও বিক্রি করি। মেশিনে কি ডিম আছে? মিশের ডিম আছে। শতগুলো আছে মেশিনে? প্রায় 500-600 আছে। 500-600 এগুলো ফুটবে কবে? এটি 22-23 22-23 বাচ্চাও তো রয়েছে অনেক। হ্যাঁ বাচ্চাও আছে মাশাল্লাহ। আমার বাচ্চা কত করে বিক্রি করছে? বাচ্চার ভিডিওতে বলা যায় না, তারপরে 60 টাকা ফার ফিস 60 টাকা যাইতেছে। 60 টাকা করে বিক্রি? 60 টাকা। টাইগার মুরগির বাচ্চার দামটা বেশি, কারণ কি? টাইগার মুরগির বাচ্চাটা আমরা ওই যে দ্রুত বাড়ে, আপনার এই যে ওজনটা বেড়ে যায় তাড়াতাড়ি। আপনি দেখেন একটা সোনালি মুরগি আপনি ফালতে গেলে প্রায় 2 মাস লাগে 800-700 গ্রাম আসতে, আর আমার টাইগার মুরগিটা 1 মাস ফাললে প্রায় 700-800 আয়া পড়ে। তো ওজনটা বেশি, ওজনটা বেশি আসে, যার জন্য ওই এইটা বৃত্তি ফাইট তাড়াতাড়ি বেশি তাড়াতাড়ি চলে এটা। আচ্ছা, দীর্ঘ 22 বছর প্রবাস জীবন কাটিয়ে বাংলাদেশে এসে এখন মুরগি পালন করে বাড়তি আয় করছেন। আমাদের দেশে কিন্তু অনেক প্রবাসী আছে যারা বিদেশের থেকে বাংলাদেশে আসার পরে কী কাজ করবে হতাশাগ্রস্ত থাকে, বা আমি একটা কাজ করলাম মানুষ আমাকে কী বলবে, এই চিন্তাটা অনেকের থাকে। তাদের উদ্দেশ্যে আপনি কী বলতে চান? তাদের উদ্দেশ্য আমি বলতে চাই, যারা দীর্ঘদিন বিদেশে থাকে ওরা তো বিদেশি থাকে, বাংলাদেশে আইসা ফেললে কী যে করবো আগে মাথায় একটা অনেক কিছু আসে না। তো আমি মনে করি যে হ্যাঁ টেরাই করুক, 50 পিস লইয়া আনাচে কানাচে বাড়ি ওইটা হ্যাঁ টেরাই করা প্রথম মাংসের জন্য নেই, মাংসের জন্য এক থেকে দেড় মাস লাগবো বিক্রি করে দিতে। হ্যাঁ আয়টা বুঝতে পারবো 1.5 মাস ফেললে ওই কী আয়টা আছে, এটার মধ্যে কী আছে, তো এটা কইরে তারপরে হারা আমি মনে করি যে হারা স্বাবলম্বী হইতে পারবো, মানে 100 থেকে 150-200 বাচ্চা নিয়ে হারা প্রথম টেরাই করুক পরীক্ষামূলক করলে ইনশাল্লাহ এগোর জন্য সুবিধা হবে। ভাই আপনি তো মাংসের জন্য মুরগি পালন করেন, নিচে অল্প কিছু
জি মাংসের জন্য অল্প অল্প না অনেক কিছু আসিল এই দু তিন দিন আগে তো আমি প্রায় 100 মুরগি বিক্রি করে দিয়েছি মাংসের জন্য যারা আপনার অনুষ্ঠান করে না ওরা নিয়ে গেছে আচ্ছা মাংসের জন্য কতটা লাভজনক আমি মনে করি মাংসের জন্য সবথেকে বেশি লাভবান আচ্ছা আর ডিম ডিম করতে গেলে দীর্ঘদিন একটু খাওয়াইতে হয় লালন পালন করতে হয় পয়সা যার অর্থ আছে এটা বারবার মাংসের জন্য তাড়াতাড়ি করে এটা লাভবান হওয়া যায় মুরগি পালন নিয়ে আপনার ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে ভবিষ্যৎ আমি তো আশা করি যে এই সেটটা করছি নিচে একটা আছে তারপর নিচে নিচে বাচ্চাও আছে ভবিষ্যতে ইনশাল্লাহ আমি চিন্তা ভাবনা করছি আমার সামনে একটা জায়গা আছে ওইখানে একটু বাড়ানো আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু